এখন আমরা দেখে নেব উত্তল লেন্স বা অবতল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায়, অর্থাৎ রশ্মিচিত্র বা রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্ব গঠনের কৌশল। দেখতে পাচ্ছ রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্ব গঠনের কৌশল কিভাবে আমরা অঙ্কন করব সেটাই এখন আমরা দেখে নেব। তা রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্ব গঠন করতে গেলে প্রথমে দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। কি এক নম্বর বিষয় হচ্ছে যে অবতল লেন্স বা উত্তল লেন্স উভয় লেন্সের ক্ষেত্রেই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সব সময় দ্বিতীয় ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে, বা দ্বিতীয় ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে এমন ভাবে যাবে, এটা অবতল এমন ভাবে যাবে, এটা অবতল লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর দু নম্বর পয়েন্ট হচ্ছে আলোক কেন্দ্রগামী যে কোনো সরল রশ্মি, আলোক কেন্দ্রগামী যে কোনো রশ্মি সোজা পথে লেন্স থেকে নির্গত হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো সরণ ঘটবে না বা চ্যুতি ঘটবে না, ঠিক আছে। এই দুটো কথা মাথায় রেখেই আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এখন এখানে চিত্র অঙ্কনের ক্ষেত্রে সবই কিন্তু পেন্সিল ব্যবহার করতে হবে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি পেন্সিলের বদলে একটা পেন ব্যবহার করছি, যদিও পরীক্ষায় বা কোনো ক্ষেত্রেই তোমাদের পেন ব্যবহার করা যাবে না। তো আমি পেন ব্যবহার করছি যাতে করে প্রমিনেন্ট ছবিটা হয়। দেখে নেওয়া যাক আমরা কীভাবে, প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে লেন্সটা কী করে অঙ্কন করব। প্রথম আমরা যেটা আঁকবো যে বিষয়টা সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে কি আঁকবো, উত্তল লেন্স সদ বস্তুর সদ্বিম্ব অবশীর্ষ অর্থাৎ উল্টো এবং বিবর্ধিত। বিবর্ধিত বলতে বোঝায়, বিবর্ধিত বলতে বস্তুর চেয়ে প্রতিবিম্ব আকারে বড় হবে। এ ধরনের প্রতিবিম্ব আমরা কিভাবে অঙ্কন করব, প্রথমেই আমাদের শুরু করা যাক লেন্স অঙ্কন। এখন লেন্স অঙ্কন করতে গেলে কিভাবে লেন্সটা অঙ্কন করতে হয় দেখো তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা একটা সরলরেখা টেনে নেব, প্রথমে একটা সরলরেখা টেনে নিলাম, ঠিক আছে। সেই সরলরেখার কোনো একটা মাঝখানের পয়েন্ট যেটাকে আমরা প্রথমে আলোক কেন্দ্র বলে ধরবো সেটা পয়েন্ট আউট করলাম, ঠিক আছে। তাহলে আলোক কেন্দ্র থেকে উভয় দিকে সমান দূরত্বে আমি দুটো বিন্দু পয়েন্ট আউট করলাম, সমান দূরত্বে দুটো বিন্দু পয়েন্ট আউট করলাম, ঠিক আছে, সমান দূরত্বে করেছি। এবং আলোক কেন্দ্র যেটাকে চিহ্নিত করেছি তা থেকে ডবল দূরত্বে আবার দুটো বিন্দু আমি পয়েন্ট আউট করলাম। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। মনে করো আমি এখানে আলোক কেন্দ্র পয়েন্ট আউট করেছি 7 সেন্টিমিটারে। এখন 7 সেন্টিমিটার থেকে প্রথমে এদিকে যে পয়েন্টটা করেছি সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে 9 সেন্টিমিটারে, এবং এখান থেকে একই সমদূরত্ব পেছনের দিকে অর্থাৎ 2 সেন্টিমিটার পিছনের দিকে 5 সেন্টিমিটারে। আবার 7 সেন্টিমিটার থেকে 9 সেন্টিমিটারে পরে ডবল দূরত্ব মানে আরও 2 সেন্টিমিটার এগিয়ে যে আমি 11 সেন্টিমিটারে একটা পয়েন্ট করেছি, এবং এখানে 5 সেন্টিমিটার থেকে আরও 2 সেন্টিমিটার পিছিয়ে দিয়ে 3 সেন্টিমিটারে একটা পয়েন্ট আউট করেছি। তাহলে আমি যে মোট 5টা এখানে বিন্দু পয়েন্ট আউট করলো সেখানে 7 সেন্টিমিটার একটা, 9 সেন্টিমিটারের ডান দিকে একটা, 11 সেন্টিমিটারের ডান দিকে একটা, বাম দিকে 5 সেন্টিমিটারে একটা, এবং বাম দিকে 3 সেন্টিমিটারে একটা, ঠিক আছে। তাহলে এটা আমি প্রথমে পয়েন্ট আউট করে নিলাম। এখন এবার আমরা লেন্সটা কী করে আঁকবো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আমরা এই যে দ্বিতীয় বিন্দুগুলো আছে অর্থাৎ মাঝের পয়েন্ট, এটা 7 সেন্টিমিটারের মাঝের পয়েন্ট ছিল, এখান থেকে এখানে একটা তারপরের পয়েন্ট এবং শেষে এখানে একটা পয়েন্ট। এখন এই পয়েন্টটাতে আমি বসাচ্ছি এমনভাবে
এমন ভাবে আমরা বসাচ্ছি যাতে করে এমন বিদ্যুৎচাপ নেব যাতে করে মাঝের বিন্দুটাকে অতিক্রম করে চলে যায় এরকম একটা বিদ্যুৎচাপ নেব, অর্থাৎ আলোককেন্দ্রকে অতিক্রম করে যায় এদিক থেকে এরকম একটা বিদ্যুৎচাপ নিচ্ছি এবং সেই বিদ্যুৎচাপটা ফিক্সড করে রাখবো, কারণ এদিক থেকে অঙ্কনের ক্ষেত্রে সেই একই বিদ্যুৎচাপ আমরা ব্যবহার করব। তাহলে আমরা একটা বিদ্যুৎচাপ হালকা করে টেনে নিলাম, দেখো বিদ্যুৎচাপটা টেনে নিলাম, ঠিক ওই একই বৃত্তচাপ এদিকেও শেষে যে বিন্দুটাকে আমরা পয়েন্ট আউট করেছি সেই বিন্দুতে বসিয়ে আমরা টেনে নিলাম। যাই হোক, এটা জয়েন জয়েন করানোর জন্য আমি এটাকে আরেকবার এদিকে বসাচ্ছি। ব্যাস লেন্স আমাদের তৈরি হয়ে গেল, এবং এক্ষেত্রে আমাদের যেহেতু পাতলা লেন্স, মাঝে আমাদের এই সরল রেখাটাকে যোগ করে নিয়েই অঙ্কন করতে হবে। আমরা আলোকরশ্মিকে সবসময় এই মাঝে সরল রেখাতেই ফেলবো, ঠিক আছে? তাহলে এই মাঝে সরল রেখাটা আমরা টেনে নিলাম, ব্যাস লেন্স অঙ্কন হয়ে গেল। এখন এক্ষেত্রে মাঝের বিন্দু আলোক কেন্দ্রের পরেই যে প্রথমে বাম দিকে যে বিন্দুটা পয়েন্ট আউট করেছিলাম এটা আমি নাম দিলাম F1 এবং শেষেরটার নাম দিলাম C1, এবং ডান দিকের এটার নাম দিলাম আমি F2 এবং শেষের বিন্দুটার নাম দিলাম C2। এক্ষেত্রে বলে নিই এই F1 F2 কিন্তু এই লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস বিন্দুকে দুদিকে প্রকাশ করছে, এবং C1 C2 এক্ষেত্রে দুটো বক্রতা বক্রতা কেন্দ্রকে কিন্তু প্রকাশ করছে, ঠিক আছে? এখন আমাদের দেখে নেওয়া যাক যে সৎ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করতে গেলে কিন্তু আলোক যে কোনো বস্তুকে এই F1 এবং C1 বা F2 C2 মধ্যবর্তী যে কোনো জায়গায় আমাদেরকে বস্তুকে বসাতে হবে। এখন বস্তুকে বসাতে হবে মানে বস্তুকে অঙ্কন করতে হবে। ধরে নেওয়া যাক এখানে আমরা একটা বস্তুকে অঙ্কন করছি, সাধারণত লম্বভাবে করব, স্কেলটাকে আমরা স্কেলের যে কোনো একটা রেখার সঙ্গে নিচের রেখাটাকে মিলিয়ে দেবো, দিয়ে একটা বস্তুকে এমনভাবে অঙ্কন করব যেন লেন্সের যে হাইট তাকে অতিক্রম করে না যায়। তাহলে আমি এখানে ধরে নিলাম একটা এরকম সরল রেখা আঁকছি, ধরে যাক একটা নির্দিষ্ট হাইটে নিলাম এবং তার উপরের দিকে তীর চিহ্ন দিলাম, এদিকটা মাথা বোঝানোর জন্য একটা তীর চিহ্ন দিলাম। এখন আমাদের নিয়ম হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্চ লেন্সে পড়বে। তা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্চ বোঝাতে গেলে আমরা কি করব, যে বস্তুর যে দৈর্ঘ্য সে সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমরা এখান থেকে একটা চাপ আমরা এখান থেকে এখানে দাগ পয়েন্ট আউট করে নেব, এই যে পয়েন্ট আউট করে নিলাম। এখন এই বিন্দু এবং এই টপ বিন্দু দিয়ে একটা সরল রেখা অঙ্কন করছি, ঠিক আছে? তাহলে এটা সরল রেখা এসে পড়লো, তাহলে এটা একটা রশ্মি বস্তু, এটা বস্তু, এটা নামকরণ আমি পরে করব। এই বস্তুর শীর্ষবিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি লেন্সে পড়লো, এবং বলা হয়েছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে যখন লেন্স থেকে বেরোবে তখন ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, দ্বিতীয় ফোকাস দিয়ে। তাহলে এটা আমাদের দ্বিতীয় ফোকাস বিন্দু, তাহলে আলোক রশ্মিকে আমরা দ্বিতীয় ফোকাস বিন্দু দিয়ে পার করে দেবো, দ্বিতীয় ফোকাস বিন্দু দিয়ে আমাদের আলোকরশ্মি বেরিয়ে গেল, ঠিক আছে? একে এইভাবে তীরচিহ্ন দিয়ে দিলাম, এই আলোকরশ্মি বেরিয়ে গেল। এবার অপর একটা আলোকরশ্মি কী করবে, এই যে আলোককেন্দ্র, এটা ও হচ্ছে আলোককেন্দ্র। তাহলে শীর্ষবিন্দু থেকে একটা এমন আলোকরশ্মি সোজা আলোককেন্দ্র বরাবর আসবে যেটা সোজা বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখা যাক আমরা একটা আলোকরশ্মি আলোককেন্দ্র বরাবর পার করছি, ঠিক আছে? তাহলে আমি স্কেলটাকে এমনভাবে বসালাম যাতে শীর্ষবিন্দু এবং আলোককেন্দ্র গ্রামী বিন্দুটা এবং তাকে পিছনের দিকে সোজা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই আলোকরশ্মি শীর্ষবিন্দু থেকে এলো আলোককেন্দ্র বরাবর, এসে বেরিয়ে গেল। এখন আমি আগের সরলরেখাটাকে আরেকটু বাড়িয়ে নেবো, যেহেতু ছেদ বিন্দুটা আমার এখন পাওয়া যায়নি এখানে, তাহলে আমি আগের সরলরেখাটাকে বাড়িয়ে নেবো। তোমরা আগে থেকেই একটু লম্বা করেই সরলরেখাটা টানবে, তাতে করে দুবার ধরে ব্যবহার করতে হবে। তাহলে এই যে আলোকরশ্মি চলে এলো, এই একটা আলোকরশ্মি, একটা আলোকরশ্মি, এই দুটো আলোকরশ্মি দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে পয়েন্টটা, অর্থাৎ এটা যদি আমরা PQ বস্তু ধরি, তাহলে কিউ বিন্দুটার প্রতিবিম্ব কিন্তু এখানে কিউ ড্যাশে এসে মিলিত হয়ে গেছে। তাহলে P বিন্দুর প্রতিবিম্ব এখানে কোনো একটা বিন্দুতে রয়েছে। এখন আমরা কি করছি, এই কিউ ড্যাশ থেকে এই C1 C2 সরলরেখা বা বর্ধিত C1 C2 ওপর আমরা লম্ব টেনে নিচ্ছি। লম্বটাকেও একটা নির্দিষ্ট নিয়মেই টেনে নিতে হবে, প্রধান অক্ষের সমান্তরাল করে। তাহলে এটা যেহেতু, ঠিক আছে, তাহলে পি বিন্দুটা এখন এখানে পি ড্যাশ বিন্দুতে এসে গেছে এবং কিউ বিন্দুটা এখন কিউ ড্যাশ বিন্দুতে এসে গেছে, ঠিক আছে? তাহলে পি বিন্দুটা পি ড্যাশ বিন্দুতে এবং
কি বিন্দুটা কিউ ডাস্টবিনে, মাঝের যে অংশগুলো সবগুলো কিন্তু অঙ্কন করলে আমাদের এই মাঝের বিন্দুতে পাওয়া যাবে, এবং এটা যেহেতু শীর্ষবিন্দুটা এখানে, তাহলে তীর চিহ্নটা উল্টো দিকে উঠবে আসবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, আমরা এখান থেকে দেখতে পেলাম পি কিউ একটা বস্তু যার প্রতিবিম্ব তৈরি হয়ে গেল পি ডাস্ট কিউ ডাস্ট। তাহলে কেমন হলো সৎ? সৎ কেন? কারণ আলোকরশ্মি অরিজিনালি প্রকৃতপক্ষে কিউ ডাস্ট বিন্দুতে মিলিত হয়েছে। অবশীর্ষ কেন? কারণ পি কিউ এর এখানে দেখতে পাচ্ছি কিউ বিন্দু যেদিকে মাথা রয়েছে এখানে কিউ বিন্দু উল্টে গেছে, সেই জন্য অবশীর্ষ। এবং বিবর্ধিত কেন? এখানে প্রতিবিম্ব বস্তুর যা আকার তার চেয়ে প্রতিবিম্ব দেখতে পাচ্ছে অনেক বড়, সেই জন্য বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে উত্তল লেন্স, সৎ, অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব কীভাবে অঙ্কন করবো? আমরা এইভাবে করবো। হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখতে হবে যে উত্তল লেন্স, সৎ, অবশীর্ষ, বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করতে গেলে বস্তুকে কিন্তু রাখতে হবে ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে, কিন্তু টুয়েব দূরত্বের চেয়ে কম দূরত্বে, অর্থাৎ F1 এবং C1 বা ফোকাস দূরত্ব এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো একটা অবস্থানে বস্তুটাকে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখে নেব উত্তল লেন্স কীভাবে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। এবং এই প্রশ্নটা এইভাবেও আসে অনেক সময় যে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার ব্যাখ্যা করো, বা আতস কাঁচের ব্যবহার, আতস কাঁচ কীভাবে কাজ করে সেটা দেখাও। তখন আমাদেরকে এই চিত্রটা অঙ্কন করতে হবে, চিত্রটা অঙ্কন করে রেখাচিত্র অঙ্কন করার পর দেখাতে হবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হচ্ছে, অতএব এটা বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে আমি প্রথমেই লেন্সটা এঁকে নিয়েছি, আগে যেমনভাবে দেখিয়েছিলাম সেভাবেই লেন্সটা এঁকেছি। এখন আমাদের এই যে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, এটা অঙ্কন করতে গেলে বস্তুকে কিন্তু ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে বসাতে হবে, অর্থাৎ এই F1 এবং এই লেন্সের আলোক কেন্দ্রের মাঝে এই জায়গাটায় বসাতে হবে। এই জায়গাটা তো লেন্সের ভেতরে পড়ে যাচ্ছে, এই জায়গাটায় আমাদেরকে বস্তুকে বসাতে হবে। ঠিক আছে, বসানো যাক, বস্তুকে বসানো যাক। এখানেও মনে রাখতে হবে যে বস্তুটা যেন লেন্সের হাইটকে ছাড়িয়ে না যায়। তাহলে এটা একটা বস্তু বসানো হলো, নাম দিলাম পি কিউ। এখন একই রকম পদ্ধতিতে আমাদের পি কিউ সমান দৈর্ঘ্য নিয়ে এখানে একটা পয়েন্ট আউট করা হলো। আগেরটা যেভাবে করেছিলাম সেভাবেও করা যেতে পারতো। এইভাবে এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি হলো, এটা আমরা ফোকাস দিয়ে এটাকে আমরা বের করে দেব। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ দ্বিতীয় ফোকাস বিন্দু দিয়ে গেল, অপর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র, এই যে ও আলোক কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক আলোক কেন্দ্র দিয়ে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে একটা যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে গেলে তার কোনো চ্যুতি হবে না, সে সোজা বেরিয়ে যাবে এবং এই গেল। তাহলে এই একটা আলোরশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই দুটো আলোরশ্মিকে যদি আমরা বর্ধিত করি কোনোভাবেই ওরা মিলিত হবে না, সেই জন্য এদের প্রতিবিম্ব গঠন করতে গেলে এই দুটো রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে পিছনের দিকে বর্ধিত করা যাক। তাহলে এই আলোক রশ্মিটাকে পিছনের দিকে, বা যেহেতু পিছনের দিকে বর্ধিত করছি সেই জন্য পিছন দিকটা আমরা ডটেড লাইন দিয়ে বর্ধিত করব, কারণ এটা অরিজিনাল লাইট নয়, এটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই জন্য অরিজিনাল লাইট না হয় এটাকে আমরা ডটেড লাইন দেব। এবং দেখো এখানে আমরা ডটেড লাইন দিয়েছি, এবং এই ডটেড লাইন দেওয়ার ফলে এই ডটেড লাইনগুলো যে বিন্দুতে মিলিত হবে সেটাই হবে প্রতিবিম্বের বিন্দু। তাহলে এখানে মিলিত হয়েছে, তাহলে এখান থেকে আমরা এর উপরে লম্ব টানছি, এখানে একটা একটা সরল একটা রেখার সঙ্গে এটা মিলিয়ে নিচ্ছি, নিয়ে আমরা লম্বটা টেনে নিচ্ছি, এবং এটাকেও আমি ডটেড লাইন দিয়েই চিহ্নিত করছি, কারণ এটা প্রকৃত প্রতিবিম্বটা প্রকৃত আলোর ফলে মিলিত হয়নি। তাহলে এখানে কিউ বিন্দু এখন এখানে কিউ ড্যাশতে চলে এসছে, এবং পি বিন্দুটা এখানেই আসবে পি ড্যাশ বিন্দুতে। তাহলে পি কিউ বস্তুর প্রতিবিম্ব হলো, পি কিউ হলো বস্তু, আর পি ড্যাশ কিউ ড্যাশ হলো প্রতিবিম্ব।
তাহলে দেখতে পাচ্ছ যে পিকিউ বস্তুর তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য অনেক বড়, অর্থাৎ বিবর্ধিত হলো। সমশীর্ষ এরও মাথা উপরের দিকে, এরও মাথা উপরের দিকে সমশীর্ষ। আর অসৎ যেহেতু আলোর রশ্মিকে পিছনে বর্ধিত করে দেওয়া হয়েছে, সেই জন্য অসৎ। তাহলে বস্তুকে যদি ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে কত বড় করে দেখাবে, এটাই বিবর্ধন ক্ষমতা বলা হয়। ঠিক আছে, এটা দ্বিতীয় ছবি। এখন দেখে নেব উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎ অবশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্ব গঠন করা যায়। আমি একটা লেন্স এঁকে নিয়েছি, আগের মতনই একই পদ্ধতিতে একটা উত্তল লেন্স এঁকে নিয়েছি। এখন এখানে আমাদের বস্তুর অবস্থানগুলোই খালি মনে রাখতে হবে ভালো করে। তো সৎ অবশীর্ষ বস্তুর চেয়ে আকারে ছোট এই ধরনের প্রতিবিম্ব গঠন হবে বস্তুকে যদি আমরা 2f দূরত্ব, অর্থাৎ বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ যেটা, এই যে অর্থাৎ OC1 বা OC2, তার চেয়ে বেশি দূরে বসাতে হবে। অর্থাৎ এই পোর্শনে বা এই জায়গায় কোনো রকম কোন একটা জায়গায় আমাদের বস্তুটাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে বসানো যাক। নিয়ম একই রকমের, একটা বস্তুকে বসানো হলো, সেই বস্তু বস্তু থেকে বস্তু শীর্ষবিন্দু থেকে একটা আলোর রশ্মি, প্রধানকে সমান্তরাল একটা আলোর রশ্মি যে লেন্সে পড়লো, আলোর তীর চিহ্ন দিতে হবে, সেই রশ্মি দ্বিতীয় ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে গেল, অপর একটা আলোর রশ্মি গুচ্ছ সরাসরি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, কোনোরূপ কোনো বেন্ডিং হবে না, কারণ আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না। তাহলে এই আলোক রশ্মি বেরিয়ে গেল সোজা, আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে গেল, এরা ছেদ করেছে এই বিন্দুতে। তাহলে ছেদ বিন্দু থেকে C1 C2 বা বর্ধিত C1 C2 উপর আমরা লম্ব অঙ্কন করে নেব, লম্ব অঙ্কন করে নিলাম, প্রকৃত আলোক রশ্মি মিলিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি PQ বস্তু হয়, কিউটা এখানে কিউ ড্যাশ হিসাবে, এটা পিটা পি ড্যাশ হিসাবে মিলিত হয়েছে। তাহলে সিস দেখতে পাচ্ছ কিউটা যেহেতু কিউ মিলতে গেছে উল্টে গেছে, তাহলে আমরা দেখতে পেলাম যে যেহেতু অরিজিনাল আলোর রশ্মি মিলিত হচ্ছে সেই জন্য সৎ উল্টে গেছে বলে অবশীর্ষ, আর বস্তুর চেয়ে আকারে ছোট। তাহলে PQ এখানে বস্তু, পি ড্যাশ কিউ ড্যাশ হলো প্রতিবিম্ব, প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে ছোট, প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখে নিলাম যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে আমরা এই তিন ধরনের চিত্র অঙ্কন করতে পারি। এখন অবতল লেন্সের ক্ষেত্রে আমরা ব্যাপারটা দেখে নেব যে কিভাবে আমরা অবতল লেন্স অসদ সমশীর্ষ এবং আকারে ছোট প্রতিবিম্ব কিভাবে আমরা আঁকব। একটা অবতল লেন্স আঁকার জন্য উত্তল লেন্স যেভাবে আমরা পয়েন্টিং করেছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে একই রকম হবে, শুধু তফাতটা হবে লেন্স গঠনের সময় বা লেন্সটা যখন অঙ্কন করা হবে তখন কি করা হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে OC2 বা OC1 যে বক্রতা ব্যাসার্ধ ছিল তার চেয়ে বেশি বৃত্তচাপ নিয়ে আমরা চাপটা নিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু কম বৃত্তচাপটা নেব। অর্থাৎ আলোক কেন্দ্র যেটা, সেই আলোক কেন্দ্রের চেয়ে আলোক কেন্দ্রের বিন্দুটাকে যেন বৃত্তচাপটা অতিক্রম করে না যায়, তার আগেই যায়, এরকম একটা সেট করতে হবে বৃত্তচাপ। সেই বৃত্তচাপ আমরা সেট করে নিলাম, বৃত্তচাপ সেট করে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম। সমাবতল যেহেতু সেই জন্য একইভাবে এখানে C1 বিন্দুতেও বসিয়ে আমরা বৃত্তচাপটা সেট করে নিলাম, ব্যাস এইভাবেই আমরা অবতল লেন্সটা অঙ্কন করব। এখনো কমপ্লিট রয়েছে, আমি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, অবতল লেন্সটা আমাদের অঙ্কন করা হয়ে গেছে। এখন বস্তুর অবস্থান এক্ষেত্রে যেখানেই হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অসৎ সমশীর্ষ এবং আকারে ছোট প্রতিবিম্ব হবে। তাই আমরা একটা বস্তুকে বসাচ্ছি, ধরে নেওয়া যাক 2f দূরত্বের চেয়ে বেশি দূরত্বে একটা বস্তুকে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বস্তুটাকে আমরা বসিয়ে নিলাম, প্রথমে একই রকম পদ্ধতি, বস্তুকে বসিয়ে নিলাম, তার শীর্ষবিন্দু চিহ্নিত করলাম, নাম দিচ্ছি পরে। তাহলে একটা রশ্মি কি হবে, প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি লেন্সে পড়বে, এটার মাপ নিয়ে এখান থেকে আমি বৃত্তচাপটাকে পয়েন্ট আউট করে নিলাম। তাহলে প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি লেন্সে পড়ছে, প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি লেন্সে এসে পড়লো। ঠিক আছে, লেন্সে এসে পড়লো, তীর চিহ্ন দিলাম। এবার লেন্স থেকে রশ্মিটা যখন অপসৃত হবে তখন এমনভাবে অপসৃত হবে যেন
ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে আমাকে ফোকাস বিন্দুর সঙ্গে, এই যে F1 ফোকাস বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যোগ করতে হবে এবং এমনভাবে বাড়াতে হবে যাতে সেটা যেন মনে হবে এই বিন্দু থেকে আসছে। তাহলে আমি পিছনের দিকে এটাকে বাড়িয়ে নিলাম আগেই, অরিজিনাল লাইটটা এখান থেকে কিন্তু এই বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, অরিজিনাল লাইট এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন লাইটটাকে আমি আগেই বাড়িয়ে রেখে দিলাম। এখন আরেকটা আলোক রশ্মি শীর্ষবিন্দু থেকে আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। আলোক কেন্দ্র আমার এটা, এটা আমার আলোক কেন্দ্র। তাহলে এই আলোক কেন্দ্র আর এই শীর্ষবিন্দু, তাহলে আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যায় আগেই বলা হয়েছে যে সোজা বেরিয়ে যায়, তাহলে বেরিয়ে গেল। এখন প্রকৃতপক্ষে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে প্রকৃত আলোক রশ্মি এবং এখানে যে প্রকৃত আলোক রশ্মি লেন্সের থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু কখনোই মিলিত হচ্ছে না। মিলিত করতে গেলে আমাকে এই যে আলোক রশ্মিটা গেছে এই আলোক রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করা হয়েছে। পিছনের দিকে বর্ধিত করার ফলে দেখতে পাচ্ছি এখানে অরিজিনাল লাইটের সঙ্গে এখানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে যে রশ্মি তারা কিন্তু পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দু থেকে এবার আমাদের লম্ব অঙ্কন করতে হবে এই সরলরেখার ওপর, প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, ছোট্ট একটা দেখতে পাচ্ছ। তাহলে এইখানে যদি আমি এটা পি কিউ নাম দিই, তাহলে এই কিউ বিন্দু কিন্তু এখন এখানে এসেছে, অর্থাৎ কিউ ডাস্ট নাম হয়েছে। এবার পি বিন্দু এই বেসটা এখানে পি ডাস্ট এসেছে। তাহলে কিউ বিন্দু যেহেতু উপরের দিকে রয়েছে তাহলে সেই জন্য মাথাটা উপরের দিকে, আমি তীরচিহ্নটা উপরে দিকে দিলাম। তাহলে পি কিউ এখন হলো বস্তু এবং পি ডাস্ট কিউ ডাস্ট হলো প্রতিবিম্ব, প্রতিবিম্ব। এবং দেখতেই পাচ্ছ তোমরা যে বস্তুর আকারের চেয়ে প্রতিবিম্বের আকার ছোট, তাহলে আকারে ছোট হলো শীর্ষ মাথা এরও উপরের দিকে, এরও উপরের দিকে সমশীর্ষ। আর অসৎ যেহেতু আলোক রশ্মিকে আমরা অরিজিনাল আলোক রশ্মি মিলিত হয় না, অপসৃত রশ্মিকে মিলিত করে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়েছে, সেই জন্য এটা অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, চিত্র অঙ্কন আমাদের কমপ্লিট হলো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন ব্যাপারটা কি, রৈখিক বিবর্ধন ব্যাপারটা কি। রৈখিক বিবর্ধন হচ্ছে একটা আলোকরশ্মি যেখানে চিত্র অঙ্কন করলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেলাম যে প্রতিবিম্বের আকার বা সাইজটা বা উচ্চতাটা বস্তুর আকার বা সাইজের চেয়ে ছোট হচ্ছে, বড় হচ্ছে। তাহলে রৈখিক বিবর্ধন ব্যাপারটা কি, রৈখিক বিবর্ধন হচ্ছে সোজা কথায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এর সঙ্গে উচ্চতা এবং এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলা হয়। তাহলে সেটাকে লিখলে কিরকম দেখাবে, এরকম ম্যাথামেটিক্যাল রৈখিক বিবর্ধন, যেটাকে ছোট হাতের m দিয়ে প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে এখান থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারছো যে প্রতিবিম্ব যদি বড় হয়, তাহলে প্রতিবিম্ব যদি উচ্চতা বড় হয় বস্তুর দৈর্ঘ্যের চেয়ে, তাহলে কিন্তু বিবর্ধন ইজ গ্রেটার দ্যান 1 হবে। যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে বিবর্ধন ইজ লেস দ্যান 1 হবে, বিবর্ধনটা 1-এর চেয়ে কম হবে। আর যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে বিবর্ধন ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রত্যেকটা যে চিত্র আমরা অঙ্কন করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিবর্ধন 1 বা বিবর্ধন 1-এর চেয়ে কম বা বিবর্ধন 1-এর চেয়ে বেশি হয়েছে কিনা সেটা আমরা কিন্তু হিসেব করে বলে নিতেই পারবো। তাহলে এইখানে দেখতে পাচ্ছ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট এই চিত্রে, তাহলে এখানে বিবর্ধন 1-এর চেয়ে কম। আগের যে চিত্রগুলো আমরা অঙ্কন করেছি দেখো, এই যে প্রথম চিত্রটা যেটা অঙ্কন করেছি এখানে কিন্তু এই যে প্রথম চিত্র নয়, এটা আমাদের দেখতে পাচ্ছি অসৎ সমশীর্ষ বিবর্ধিত যে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি এখানে বিবর্ধন 1-এর বেশি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বিবর্ধন 1-এর কম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে বিবর্ধনটা কীভাবে হিসেব করতে। অঙ্ক যদি পড়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়ে দিল, বস্তুর দৈর্ঘ্য দিয়ে দিল, দিয়ে বললো বিবর্ধন তাহলে কত, তখন আমাদের ওই দুটো ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। মনে করো এরকম বলা হলো যে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন কত, তখন 2/5, কোনো একক হবে না, কারণ একক বিহীন রাশি দুটো এক জাতীয় রাশির অনুপাত, সেই জন্য বিবর্ধন সেক্ষেত্রে হয়ে যাবে কত, যে 2/5, সিম্পল 2/5 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অঙ্ক করলে যেন করতে পারা যায়। ঠিক আছে, লেন্স সম্পর্কে আমাদের আলোচনা এখানে শেষ।